কোটা বিরোধী আন্দোলন এবং তার জেরে দেশজুড়ে চলমান কারফিউ পরিস্থিতির কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ীরা। চলমান পরিস্থিতিতে বাজারজাত করতে না পারায় বিপুল পরিমাণ আম গাছেই নষ্ট হয়ে গেছে বলে জানান তারা। এতে প্রায় 100 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে বলেও দাবি তাদের। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাগানে ফজলি, আশিনা, কাটিমন, বাড়িচার সহ নানা জাতের আম গাছে ঝুলছে। অনির্দিষ্টকালের কারফিউ, ইন্টারনেট বন্ধ থাকায় বিক্রি বন্ধ অনলাইনেও, যানবাহনের সংকট, বাজারগুলোতে ক্রেতা কম আসায় আম বিক্রি করতে হিমশিম খেতে হয়েছে চাষিদের। বরং আম পেকে নষ্ট হওয়ার আশঙ্কায় মনে 1000 থেকে 1200 টাকা কমে আম বিক্রি করেছেন তারা। তবে বর্তমান পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আমের বাজারগুলো আবারও জমতে শুরু করেছে। কারফিউর কারণে কিছু আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা হচ্ছে যেমন ক্ষয়ক্ষতি বলতে আপনার আমি কারফিউর কারণে কিছু আম ভাঙতে পারিনি। বাজারে আম নিয়ে এসে তো বিক্রি করা লাগবে, ক্রেতা না থাকলে তো আর বিক্রি করতে পারছি না, এ কারণে আমাদের কিছু লস হয়েছে। আমরা সরকারের কাছে সবিনয় অনুরোধ করছি যাতে দেশের পরিস্থিতিটা স্বাভাবিক করে, যাতে আমরা ভালো করে ব্যবসা বাণিজ্য করে চলতে পারি। চলমান অনিশ্চিত পরিস্থিতিতে ব্যাংক থেকে টাকাও তুলতে পারছেন না ব্যবসায়ীরা, তাই বাগান মালিকদের কাছ থেকে কিনতে পারছেন না আমও। আমরা বিভিন্ন দেশে আম পাঠাই, তো দেশের যে অবস্থা তাতে ধরেন ব্যাংকে টাকা থেকে টাকা তুলতে পারতেছি না, মাল কিনে মারা লাগে টাকা দিতে পারছি না, মাল কিনে যে রাস্তাঘাটে ছাড়বো এটার কোনো নিরাপত্তা নাই। তারপরে ধরেন যে কোনো হলে পৌঁছিতে যখন কাঁচা মাল তো বিক্রি করতে পারছি না, দোকান বাদ যদি বন্ধ থাকে তাহলে মালটা ভ্যাকসিন করবে কিভাবে, ভ্যাকসিন করতে না পারলে তো আমরা টাকা পাবো না। আর এই কারণে আমরা যে কত না জাহাল অবস্থা আছি এটা বলা বুঝাতে পারছি না। তো যাই হোক, আমার সরকারের কাছে এটুকু আহ্বান যে দেশটা যেন শান্তিপূর্ণভাবে চলে, যেন এটা যেন নিরাপত্তা ভালোভাবে দেয়। নাশকতায় ব্যাহত হয়েছে দেশের ইন্টারনেট ব্যবস্থা, ফলে বন্ধ আছে ফেসবুক সহ অন্যান্য আরও কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম, যেগুলোর মাধ্যমে মানুষ ঘরে বসেই আম কিনতে পারত, সেটিও বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতির পরিমাণও বেড়েছে। চলমান কোটা আন্দোলনের কারণে দেশে একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল, এবং এতে হচ্ছে যে আমাদের দুটো প্রবলেম হয়েছে। একটা হচ্ছে ভোক্তারা যারা আম কিনে আমাদেরকে আমাদের থেকে, তারা সরাসরি আমাদের থেকে আম কিনতে পারেনি। তারপরে দেখা যায় গত কয়েকদিন ধরে এবং আজ অবধি ফেসবুক বন্ধ আছে। এই অনলাইন প্ল্যাটফর্মটা কিন্তু আমাদের খুব বড় একটা প্ল্যাটফর্ম, আমরা যারা আম চাষি আছি তাদের থেকে কিনে বিক্রি করে এবং আমরা নিজেরাও অনেক সময় সরাসরি বিক্রি করতে পারি কাস্টমারদের কাছে, সেটা একেবারেই অফ আছে। সেটা এটা একটা আমাদের ক্ষতির সম্মুখীন হয়েছে, এবং গত কয়েকদিনে 10 দিনে প্রায় আমাদের আম হচ্ছে 40% আম লস হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ম্যাঙ্গো ফাউন্ডেশনের সদস্য সচিব বলেন, গত সপ্তাহের রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত কানসাট আম বাজার থেকে যেখানে 100 ট্রাক আম যেত সেখানে আম গিয়েছে মাত্র 25 থেকে 30 ট্রাক, যার কারণে 3 ভাগ আম সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। এতে করে প্রায় 100 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছিলাম। গত সপ্তাহে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত যে দেখালো যে 100 ট্রাক আম যেত চাঁপাইনবাবগঞ্জের কানসাট বড় আম বাজার থেকে, সেখানে যেত 25 থেকে 30টা, তাহলে 3 দিনে 100 ট্রাক গেছে, আবার প্রতিদিন যায় 80 থেকে 90টি, তাহলে 3 ভাগ আম কিন্তু সরবরাহ বন্ধ হয়ে গেছিলো। এতে করে দামটা যেটা ধস নেমেছিল 1 থেকে 1.5 হাজার প্লাস, আমরা মানে প্রায় 100 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছিলাম আম চাষিরা। আম চাষি এবং সংশ্লিষ্টদের দাবি, রাজনীতিতে এমন ঘটনা যেন আর না ঘটে। সরকার, রাজনৈতিক দল ও প্রত্যেকটি মানুষের কাছে তাদের এই প্রত্যাশা। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।